ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. যে শ্রেয় ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু কষ্ট কম হয়, এটা কি ঠিক? এটা ঠিক নয়, এটা হাদিস আছে কিন্তু হাদিসটা সহিহ নয়, হাদিস সহিহ নয়। যদি এটাই হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তো সাহাবায়ে কেরাম পড়তেন। এটা অথবা কোনো সাহাবির সময় হতো, এটা অবশ্য মুসনাদে বা সহি ইবনে হিব্বানে আছে কিন্তু হাদিসটা সহিহ নয়। এটা অনেক পূর্বে নম্বর তাহকিক, এখন তার ইয়ে নেই কিন্তু স্পষ্ট এটা সহিহ নয়। তাই এটা দরকার নেই, মৃত্যুর সময় মানুষ কি স্মরণ করে দিবে, বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় তোমরা তোমাদের যাদের মৃত্যু সন্নিকটবর্তী তাদেরকে বলো, তারা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো তার কথা, এটা সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াসিন পড়ো, বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেবে, বারবার পড়বে, এইটা পড়ে যেন মানুষের মৃত্যু হয়, আর তার জন্য দোয়া করবে। কিন্তু সুরে ইয়াসিনের যে আমল এটা আছে কোনো কোনো তফসিরের কিতাবে, কিন্তু এটা অমুক বলেছেন তমুক বলেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মশায়েখগণ এটা কমপক্ষে করতেন তো এটা হতো। তো উনি তার মশায়েখ শায়েখদের কথা উল্লেখ করেছেন, কিন্তু হাদিস সহিহ নয়। তবে উপর আমল করবে না মানুষ, যথেষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ, বারাকাল্লাহু ফিক।